এবার এইচএসসি ও সমমানের সব পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। কিছু পরীক্ষা অনুষ্ঠিত হলেও কিছু বিষয়ের পরীক্ষা বাতিল হয়েছে। বাতিল পরীক্ষাগুলোর নম্বর নির্ধারণ করা হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে। ফলাফল প্রকাশে এবার থাকছে না কোনো আনুষ্ঠানিকতা। শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফলাফল ঘোষণা করবেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে কিভাবে শিক্ষার্থীরা ফলাফল পাবেন তা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে স্ব স্ব প্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে। ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট dhakaeducationboard.gov.bd, educationboardresults.gov.bd ও eduboardresults.gov.bd এই রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের EIIN এন্ট্রি করে প্রতিষ্ঠান ভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে এবং রোল ও রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবেন। পরীক্ষার ফল প্রকাশের পর SMS এর মাধ্যমেও ফলাফল সংগ্রহ করা যাবে। HSC বোর্ড নেম, ফার্স্ট থ্রি লেটার্স, রোল, ইয়ার টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। আগেই সিদ্ধান্ত হয়েছে SSC বা সমমানের পরীক্ষার নম্বরের ভিত্তিতে হবে বাতিল হওয়া HSC বা সমমানের পরীক্ষার ফলাফল। এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকার জানিয়েছিলেন, যেসব বিষয়ের পরীক্ষা হয়ে গেছে সেগুলোর উত্তরপত্র মূল্যায়ন করে ফলাফল নির্ধারণ করা হয়েছে, আর যেসব বিষয়ের পরীক্ষা হয়নি সেগুলোর ফলাফল নির্ধারণ করা হয়েছে SSC বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিষয় ম্যাপিং করে। বিষয় ম্যাপিংয়ের জন্য একটি নীতিমালা রয়েছে। একজন শিক্ষার্থী SSC-তে একটি বিষয়ে যত নম্বর পেয়েছিল HSC-তে সেই বিষয় থাকলে তাতে SSC-তে প্রাপ্ত পুরো নম্বর বিবেচনায় নেওয়া হবে। আর SSC ও HSC এবং সমমানের পরীক্ষায় বিষয়ের ভিন্নতার জন্য বিষয় ম্যাপিংয়ের নীতিমালা অনুযায়ী নম্বর বিবেচনা করে ফলাফল প্রকাশ করা হয়েছে।